নমস্কার বন্ধুরা জবাব পেছা নিউজ শেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো তো বন্ধুরা আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বের হওয়া একটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তি নিয়ে যে বিজ্ঞপ্তি কিন্তু বন্ধুরা তোমাদের আরও বিভিন্ন রকম জেলা থেকেও বেরিয়েছিল এবং যেখানে কিন্তু তোমাদের বলে রাখি গ্রুপ সি পোস্টে নিয়োগ হচ্ছে সুতরাং বেতনও খুব ভালো মানে রয়েছে আর সেক্ষেত্রে তোমাদের বলবো রাজ্যে কিন্তু তেইশটি জেলা থেকে আবেদন করতে পারবে এখানে ছেলে মেয়ে কিন্তু প্রত্যেকে এখানে অ্যাপ্লিকেবল রয়েছ আর সেক্ষেত্রে তোমাদের বলবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তোমাদের সাথে আলোচনা করবো কী পোস্টে কী যোগ্যতাই কোথায় নিয়োগটি হচ্ছে কীভাবে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করবে সমস্তটা তোমাদেরকে জানিয়ে দেবো আরেকটি বিষয় বন্ধুরা তোমাদের কিন্তু এখানে শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলে দিয়েছি মিনিমাম কিন্তু টুয়েলভ পাস যোগ্যতা তোমরা এখানে আবেদন করবে আরও বিস্তারিত আলোচনা করব কিন্তু তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন তোমরা পেয়ে যেতে পারো এবার সরাসরি অফিশিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করছি তো বন্ধুরা এই হলো অফিসিয়াল নোটিফিকেশান তো তোমাদের বলে রেখে এখানে কিন্তু এলিজিবল ক্যান্ডিডেটরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে পনেরো তারিখ পর্যন্ত তো পনেরো তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে কমপ্লিটলি অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু সাবমিট করতে হবে রাত্রি বারোটা পর্যন্ত তোমাদের সময় রয়েছে পনেরো তারিখে আর সেক্ষেত্রে অ্যাপ্লিকেশান করতে হলে কিন্তু এদের অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নোটিশের লিঙ্ক সমস্তটা কিন্তু তোমাদেরকে দিয়ে দেওয়া হবে ভিডিও ডেসক্রিপশন বক্সে সেখান থেকেও কিন্তু তোমরা সরাসরি চেকআউট করে নিতে পারো বয়সের ক্ষেত্রে যে ছাড়টা তোমরা পেয়ে থাকো সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি এস টি পাঁচ বছর এবং তিন বছরে সেক্ষেত্রে কিন্তু সেটা তোমরা পেয়ে যাচ্ছ। আর সেক্ষেত্রে তোমাদের এবার বলে দেয় যে সিলেকশন প্রসিডিওর কি রয়েছে তো বন্ধুরা তোমাদের কিন্তু এখানে রিটার্ন টেস্ট হবে এবং রিটার্ন টেস্টের পরে কিন্তু তোমাদের শর্টলিস্ট ক্যান্ডিডেটকে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্টের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে এখানে কিন্তু সিলেবাস দেওয়া রয়েছে রিটার্ন টেস্টে কিন্তু নম্বর থাকছে এবং একাডেমিক এবং তোমাদের প্রফেশনাল রেজাল্ট থেকে কিন্তু কুড়ি নাম্বার থাকছে এবং সেক্ষেত্রে কিন্তু টোটাল নাম্বার রয়েছে একশো এবং বাকি ক্ষেত্রে কিন্তু তোমাদের ইন্টারভিউ এবং কম্পিউটার টেস্ট থেকে বাকি নাম্বারটা থাকছে আর সেক্ষেত্রে তোমাদের বলবো যে এখানে কিন্তু তোমাদের সিলেবাস কিন্তু সমস্তটা দেওয়া রয়েছে যে এখানে কিন্তু জি কে ইংলিশ তোমাদের এই সমস্ত ইয়ে থেকে কোশ্চেন থাকবে এবং সাথে কিন্তু তোমাদের লাইব্রেরি ইনফরমেশন সায়েন্সের উপর থেকে তোমাদের কিন্তু কোশ্চেন থাকবে আর সমস্ত ডিটেলস কিন্তু নোটিফিকেশান অবশ্যই দেওয়া রয়েছে আর পরবর্তীতে তোমাদের কিন্তু মানে কাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে সেই নোটিফিকেশান কিন্তু পরবর্তীতে তোমরা পেয়ে যাবে আর এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে কি পোস্টে কী যোগ্যতায় কোথায় নিয়োগ হচ্ছে তোমাদেরকে সমস্তটা জানিয়ে দেবো তো এখানে কিন্তু তোমাদের বয়সের সীমাটা আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের বয়সটা কিন্তু এক এক দু এই তারিখ অনুযায়ী হিসাব করবে বয়সের ছাড়টা পেয়ে যাবে এবং সেক্ষেত্রে তোমাদের বলবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলে দিয়েছে যে হায়ার সেকেন্ডারি পাস মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারছে এবং তোমাদের কিন্তু অবশ্যই লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্সের উপরে কিন্তু তোমাদের একটা সার্টিফিকেট লাগবে বেসিক কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনের নলেজটা জানতে হবে এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের উপর তোমাদের কিন্তু নলেজ লাগবে টোটাল সুনপাত কিন্তু রয়েছে বাহান্নটি ক্যাটাগরি ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সিগুলো ভাগ করা রয়েছে পেলেবেসিক্স অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি থাকবে এখানে বাইশ হাজার সাতশো থেকে শুরু করে আটান্ন হাজার পাঁচশো পর্যন্ত আর তোমাদের কিন্তু এখানে লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করা হচ্ছে রুরাল লাইব্রেরিতে কিন্তু নিয়োগ করেছে মানে গ্রামীণ যে গ্রামীণ যে সমস্ত গ্রন্থাগারগুলো রয়েছে সেখানে কিন্তু নিয়োগটি করা হচ্ছে আর সেক্ষেত্রে তোমাদের বলে রাখি জেলায় জেলায় কিন্তু এই বিজ্ঞপ্তি বেরিয়েছে প্রত্যেকটি জেলা থেকে মানে রাজ্যের তেইশটি জেলা থেকে কিন্তু নিয়োগ হচ্ছে প্রচুর শূন্যপদে নিয়োগ হচ্ছে এবং তোমরা চাইলে কিন্তু সমস্ত জেলা থেকে ক্যান্ডিডেট কিন্তু এক্ষেত্রে আবেদন করতে পারবে আসে